আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখেছি যে তিন থানায় আপনি হটলাইনের ব্যবস্থা করেছেন, এবং এই হটলাইন নাম্বার থেকে কারা এর সুবিধা পাবে এবং কি কি সুবিধা এই আওতায় থাকবে, এটা একটু যদি বলতেন। আমরা ইতিমধ্যে সরকারের তরফ থেকে হতদরিদ্রদের প্রতিটি ইউনিয়নে আমরা ত্রাণ দেওয়ার জন্য ব্যবস্থা করেছি। আমার ব্যক্তিগতভাবেও আমি প্রতি ইউনিয়নে, আমার 3 উপজেলায় 24টা ইউনিয়ন, 1টা পৌরসভা, আমরা ত্রাণ কার্যক্রম চালাচ্ছি। এর মধ্যে যারা আমরা যে হটলাইন 3টা উপজেলায় 3টা হটলাইন আমরা খুলেছি, আমরা ভাঙ্গা পৌরসভায় খুলে খুল 2-1 দিনের মধ্যে খুলে ফেলবো, সদরপুর খুলেছি, চরপদর্শনও খোলা হয়ে গেছে। এই হটলাইনের মূল উদ্দেশ্য হলো যে যারা নিম্ন মধ্যবিত্ত, যারা ত্রাণের লাইনে দাঁড়াতে পারে না অথবা হতদরিদ্রদের লিস্টে তাদের নাম নাই, যারা নিম্ন মধ্যবিত্ত আছেন তাদের বাসায় এই আমার আমার তরফ থেকে একটা উপহার সামগ্রী পৌঁছানোর জন্য আমরা ব্যবস্থা করছি। আচ্ছা, এই হটলাইনে আপনার প্রত্যেক ইউনিয়নে কি এটা কার্যক্রম চলবে কিনা? হ্যাঁ, আমাদের 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 সদরপুরের পুরা উপজেলায় ভাঙ্গা চরপদর্শন এবং ভাঙ্গা পৌরসভা আমরা ওই প্রতিদিন 3 ঘন্টা আপনার ফোনগুলো নিচ্ছি এবং আমরা যাচাই বাছাই করতেছি যে তারা আসলে নিম্ন মধ্যবিত্ত কিনা। যারা নিম্ন মধ্যবিত্ত তাদের আমাদের নেতাকর্মীরা তাদের বাড়িতে যেয়ে এই যে কোনো ইউনিয়নই হোক এই বাড়িতে যেয়ে এই উপহারটা তাদের বাসায় দিয়ে আসবে এই পুরো রমজান মাস।